সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সংসদে 10 ভাগ আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় কথা বলেন তিনি। বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এ সময় বিএনপি মহাসচিব বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন সবচেয়ে প্রাসঙ্গিক। সংলাপ নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দুইবার প্রতারণার শিকার হয়েছেন তারা, সরকারের কথা আর তারা শুনবেন না বলেও জানান মির্জা ফখরুল। কারণ তারা জানে যে তারা এত চুরি জামারি করেছে যে সাধারণভাবে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে কোনোদিনই তারা ক্ষমতায় ফিরে আসা দূরে থাকুক, পার্লামেন্টে 10 ভাগেরও বেশি তারা ভোট পাবে না পার্লামেন্টে যাওয়ার জন্য। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সংসদে 10 ভাগ আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় কথা বলেন তিনি। বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এ সময় বিএনপি মহাসচিব বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন সবচেয়ে প্রাসঙ্গিক। সংলাপ নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দুইবার প্রতারণার শিকার হয়েছেন তারা, সরকারের কথা আর তারা শুনবেন না বলেও জানান মির্জা ফখরুল। কারণ তারা জানে যে তারা এত চুরি জামারি করেছে যে সাধারণভাবে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে কোনোদিনই তারা ক্ষমতায় ফিরে আসা দূরে থাকুক, পার্লামেন্টে 10 ভাগেরও বেশি তারা ভোট পাবে না পার্লামেন্টে যাওয়ার জন্য। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সংসদে 10 ভাগ আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় কথা বলেন তিনি। বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এ সময় বিএনপি মহাসচিব বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন সবচেয়ে প্রাসঙ্গিক। সংলাপ নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দুইবার প্রতারণার শিকার হয়েছেন তারা, সরকারের কথা আর তারা শুনবেন না বলেও জানান মির্জা ফখরুল। কারণ তারা জানে যে তারা এত চুরি জামারি করেছে যে সাধারণভাবে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে কোনোদিনই তারা ক্ষমতায় ফিরে আসা দূরে থাকুক, পার্লামেন্টে 10 ভাগেরও বেশি তারা ভোট পাবে না পার্লামেন্টে যাওয়ার জন্য।